で、うん、答えは？アメリカンホンテッドプレイス。ホンテッドプレイスな。で答えはね？ない、じゃあがちょっとホンテッド。いかのことする？এ কেন পুত নাই কিছু সামনের মধ্যে পুত আছে কিছু ভূতের বাড়ি আছে সব আনতে গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং এভরিবডি আমাদের হোটেল থেকে আমাদের একটা টুথপেস্ট দেয় নাই আই ওয়াজ এক্সপেক্টিং হোটেলে টুথপেস্ট সব কিছু দিয়ে দিবে সব হোটেলে টুথপেস্ট থাকে না তোমাকে কি বলতে যে সব হোটেলে টুথপেস্ট আগে আমাদের টুথপেস্ট কিনতে হবে দাঁত ব্রাশ করতে হবে আমরা কিন্তু কেউ দাঁত ব্রাশ করি নাই আগে ব্রেকফাস্ট করে তারপর দাঁত ব্রাশ না না আগে দাঁত ব্রাশ তারপর ব্রেকফাস্ট আম্মা সবসময় আগে তুমি প্রত্যেকবার একই কাজ করো তুমি এটা পড়ার আগে তুমি মাস্ক পরবে না না তখন আমার চেহারা বুঝে যাবে আর ইউ ডান হাউ আর দে সুন্দর লাগছে নিনজা নিনজা লাগছে আচ্ছা আমরা কি কোক নিয়ে নেব কোক হ্যাঁ গাড়ির মধ্যে রাখা যায় সামারটা কত সহজ হ্যাঁ হ্যাঁ কি টার্কি বেকন স্যান্ডউইচ এটা দেখো গেছিলাম রেস্টুরেন্টে কিন্তু ওখানে এত বেশি ভিড় এক ঘন্টা ওয়েট করতে হবে সো আমরা স্টারবাকস থেকে খেয়ে Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know, really wanna know if I'll ever figure out where the road goes. Vijay, kothay eshechi amra? Oh my god, it's so bright. আচ্ছা চলো গেছিলাম বাঘের বাচ্চা হয়ে ফেরত দেখছি বিড়ালের মধ্যে
এটাই দেখছি। এই পানি দিস না ক্যামেরাতে। কোথায়? সামনে আরো। একে একে ভয় লাগে। কি করলে এটা? হ্যাঁ থ্যাংক ইউ বেবি। দাদু মারা যাওয়ার পরে দিস ইজ মাই ফার্স্ট ভিডিও রাইট? আমাদের তো আসলে প্ল্যান ছিল দাদু মারা যাওয়ার, মানে আমরা তো জানতাম না যে দাদু মারা যাবে। আমাদের কিন্তু প্ল্যান ছিল যে ওই উইকেন্ডে আমরা ঘুরতে যাবো কোনো একটা বিচে, মনে আছে তোমার? আর আমরা ওইভাবে সব কিছু প্ল্যান করছিলাম। কোথায় আসছো সেটা বলো। আমরা আসছি আজকে একটা বিচে। সকালবেলা তো বলছিলাম যে কই যাব কিছু জানি না, বাট বিচ আছে, বিচ দেখতে পারি। তো এই জায়গাতে বেশ কয়েকটা বিচ আছে, কিন্তু আমরা এখন নটকার আমরা যেন কই আসছি ভেবে আমরা আসছি সাবানাতে। সকালবেলা তো বলছিলাম, তো সাবানাতে আসার পর আমাদের কোনো আইডিয়া ছিল না যে আসলে আমরা কি করব। হিলটন সামথিং আইল্যান্ড, কি আইল্যান্ড নাম বলো? হিলটন হেড আইল্যান্ড। ও, আমরা হিলটন হেড আইল্যান্ড এসেছি আজকে। ইয়েস, থ্যাংক ইউ। বিরল নিয়ে দেখাতে হবে, এটা দেখালে অনেক ভালো লাগবে। যদি অনেক অল্প কাঁচা বেব আমাদের শ্রিম একদমই ঠান্ডা, এখন এটাকে আমি পিল করবো। ফিল করে তারপরে এটা ককটেল সস দিয়ে খাইতে হবে, কিন্তু আমার কাছে ককটেল সসটা অত মজা লাগে না। আমার কাছে এর সাথে গার্লিক সস বা সুইট চিলি সস দিলে বেশি ভালো লাগতো। কাঁচা চিংড়ি বললেই চলে, মানে খাইতে মজা। আপা, বৃষ্টির মধ্যে বিচের মধ্যে রেস্টুরেন্টে খাওয়ার অনুভূতিটা বলেন। আমার মুখে ভালো লাগছে, বাট আসলে না যে আমি খুব অ্যাপ্রিশিয়েট করে খেয়েছি, অনেক মজা আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমার কাছে ওই রকম লাগে না, খাবার ওয়াজ গুড বাট নট লাইক ব্রিলিয়ান্ট অর গুড। আর আরেকটা কথা ভাইয়ারা, আপনারা যদি কেউ এখানে আসেন, প্লিজ মেক শিওর টাওয়েল আনবেন, এক সেট কাপড় আনবেন, ওগুলো প্লিজ ভুলে বাসাতে খাই শোনা, আমাদের মতো যেমন আমরা করছি। আমরা ইডিয়েটের মতো সবকিছু ফেলে দিয়ে আসি। আর যদি কেউ ক্যামেরা নিয়ে আসো,
ক্যামেরার জন্য মাস জিপলক ব্যাগ অথবা ট্রান্সপারেন্ট কিছু নিয়ে আসবো, বিকজ এখানে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। অলরাইট, তো আমি এখন ছিটে কাঁপতেছি, আমাকে এখন হোটেলে চাইতে হবে। এই জন্য আজকের মতো এখানেই, বাই, সি অন নেক্সট ভিডিও।